রাদারফোর্ডের পরমাণু মডেল। এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে। পরমাণু গঠনকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী তাদের মতবাদ প্রকাশ করেন। তার মধ্যে স্যার জেজে থমসন ইলেকট্রন আবিষ্কার করে পরমাণুর গঠনকে নিয়ে একটি মতবাদ প্রকাশ করেছিলেন, কিন্তু তৎকালীন সময়ে সেই মডেলটি গ্রহণযোগ্যতা লাভ করতে পারেনি। পরবর্তীতে স্যার আর্নেস্ট রাদারফোর্ড 1909 সালে তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর গঠনকে নিয়ে একটি মতবাদ প্রকাশ করেন। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য তিনি আলফা কণাকে বেছে নিয়েছেন। আলফা কণা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত কণা, এবং এই কণা মূলত হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রনকে সরিয়ে নিলে যা পাওয়া যায় তাই হচ্ছে আলফা কণা। রাদারফোর্ড একটি লেডের বক্সের মধ্যে তেজস্ক্রিয় পদার্থ রাখেন এবং সেই বক্সের মধ্যে ছোট্ট ছিদ্র থাকে। সেই ছিদ্রের ভেতর দিয়ে আলফা কণাগুলো স্বর্ণপাতের উপর আপতিত হয় এবং তিনি এই আলফা কণাকে নির্দেশ করার জন্য জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা রাখেন। তেজস্ক্রিয় পদার্থ থেকে যখন আলফা কণা নির্গত হয় তখন সেই আলফা কণা লেডের বাক্সের ভেতর দিয়ে অর্থাৎ সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে পাতের উপরে গিয়ে পড়ে। যখন সেই আলফা কণাটি স্বর্ণপাতের উপর গিয়ে পড়ে তখন রাদারফোর্ড লক্ষ্য করেন আলফা কণা বিভিন্ন কোণে বিভিন্নভাবে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দার উপর গিয়ে পড়েছে। এদিকে রাদারফোর্ড ধারণা করেন যে থমসনের পরমাণু মডেলের মধ্যে একটি বিশাল ত্রুটি রয়েছে। রাদারফোর্ড লক্ষ্য করেন যে অধিকাংশ আলফা কণাই স্বর্ণপাত ভেদ করে পর্দায় গিয়ে আলোকচ্ছটা সৃষ্টি করে এবং কিছু সংখ্যক আলফা কণা তাদের গতিপথ থেকে একটু বেঁকে যায় এবং খুব কম সংখ্যক আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। এর কারণ হিসেবে রাদারফোর্ড ব্যাখ্যা করেন, যেহেতু আলফা কণার গতিপথের উপর ইলেকট্রন কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেহেতু যে সকল আলফা কণা পাত ভেদ করে সোজা চলে গেছে সেই সকল আলফা কণার সামনে ইলেকট্রন থাকতে পারে, এবং কিছু আলফা কণা বেঁকে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজা বিপরীত দিকে আসার কারণে রাদারফোর্ড চিন্তা করেন যে পরমাণুর কেন্দ্র তার সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর কেন্দ্রভূত করে রয়েছে এবং তিনি এটাকে নিউক্লিয়াস নামকরণ করেন। রাদারফোর্ড তার এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় তিন ধরনের অবস্থা দেখতে পান আলফা কণার। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার বিখ্যাত পরমাণু মডেলটি উপস্থাপন করেন। এই মডেলের মধ্যে তিনি বলেন যে পরমাণুর কেন্দ্রে তার সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর অতি সূক্ষ্ম জায়গায় পুঞ্জীভূত রয়েছে এবং তিনি একে নিউক্লিয়াস নামকরণ করেন। নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। তার এই মডেলকে সৌর মডেলও বলা হয়, কারণ তিনি নিউক্লিয়াসকে কল্পনা করেছেন সূর্যের সাথে, পাশাপাশি ইলেকট্রনগুলোকে তিনি কল্পনা করেছেন বিভিন্ন গ্রহের সাথে। সৌরজগতের গ্রহসমূহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক একই রকমভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা বিশাল ত্রুটি খুঁজে পাওয়া যায় এখানে, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যখন কোনো চার্জিত বস্তু ঘুরে তখন তার শক্তি ক্রমাগত হ্রাস পেতে থাকে। সেই হিসেবে ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে এক সময় তার শক্তি হ্রাস পেতে পেতে ইলেকট্রনটি নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। ইলেকট্রন যদি নিউক্লিয়াসে গিয়ে পতিত হয় তখন ওই পরমাণুর আর কোনো অস্তিত্বই থাকবে না, কিন্তু বাস্তবে এটা কখনো হয় না। অর্থাৎ রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। রাদারফোর্ডের পরমাণু মডেলটি তিনি তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে দিয়েছিলেন। তার এই মডেলটি হচ্ছে প্রত্যেকটি পদার্থ পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে জমা থাকে এবং পরমাণুটির আকার তার নিউক্লিয়াসের তুলনায় অনেক বড়।
পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আবর্তন করে এবং তার এই মতবাদের সবচেয়ে বড় একটি ত্রুটি হচ্ছে তিনি পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেননি।